আজ রাতে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সতর্কতা। আগামীকাল 14ই ফেব্রুয়ারি দেশের উত্তর পশ্চিমের বেশ কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সতর্কতা জারি করলো আবহাওয়ার মডেল। আজ রাতেও পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় এবং বাংলার পশ্চিমের কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। বঙ্গোপসাগর থেকে প্রচণ্ড আকারে জলীয় বাষ্প বাতাস কিন্তু প্রবেশ করছে, বৃষ্টিপাত তৈরি হয়ে গেছে। আজ রাতে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা গত কয়েকদিন ধরেই আপনাদেরকে জানিয়ে আসছি। অলরেডি ইতিমধ্যে আপনারা স্যাটেলাইট ইমেজের মধ্যে দেখুন ভারী মেঘ জমা হচ্ছে, দেখুন এখানে বর্ধমান এবং বর্ধমানের চারপাশে বেশ কিছু এলাকায় বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এখানে গভীর মেঘ, এখানে দেখুন বর্ধমান, কৃষ্ণনগর, এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, এখানে এখানে যে কলকাতার উত্তরে এখানে অলরেডি বৃষ্টিবাহী মেঘ তৈরি হয়ে গেছে। রাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং সমস্ত মেঘ, এই যে এখানে মেঘের ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে এবং সমস্ত মেঘ ধীরে ধীরে বাংলাদেশের উপর প্রবেশ করছে। এখানে দেখুন যশোর, খুলনা, পাবনার যে এই অঞ্চল দিয়ে কিন্তু রাতে মেঘ প্রবেশ করতে দেখা যাচ্ছে। রাতে এখানে কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত শুরু হওয়ার আভাস কিন্তু রয়েছে এবং দেশের বেশ কিছু এলাকায় মেঘের আনাগোনা শুরু হতে পারে। দক্ষিণে অঞ্চলীয় কিছু জায়গায় রোদ, আবার কিছু জায়গায় আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। তবে দক্ষিণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে। উত্তর অঞ্চলে পূর্বাভাস রিপোর্ট অনুযায়ী উত্তর অঞ্চলের বেশ কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আগামীকাল 14ই ফেব্রুয়ারি কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো সরাসরি আমরা লাইভ দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। আর সবার আগে এই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর আপনি আমাদের আবহাওয়ার এই খবরটি বাংলাদেশ অথবা পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। তো আমরা চলে যাচ্ছি আগামীকালের আপডেটে। আগামীকাল 14ই ফেব্রুয়ারি দেখুন এখানে বৃষ্টিপাতের সতর্কতা। ভারতের যেই অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, তবে বাংলার উত্তর পশ্চিমের জেলাসমূহের উপর বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেলগুলো। এখানে আমরা আইকন মডেল থেকে দেখতে পাচ্ছি রংপুর বিভাগের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে বাগালপুর, এদিকে দেখুন এই যে এই অঞ্চলে পূর্ণিয়া থেকে শুরু করে এখানে ভারী মেঘ জমা হচ্ছে, এই যে উত্তরের বাতাস এবং দক্ষিণের বাতাসের সাথে সংঘর্ষ হয়ে এখানে বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা খুবই বেশি। মূলত আগামী 14ই ফেব্রুয়ারি উত্তর পশ্চিমের এই এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মূলত রাজশাহী এবং ময়মনসিংহ এবং রংপুর বিভাগের কিছু কিছু এলাকায়, এই যে পাবনার উত্তরে রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সতর্কতা। এখানে রাজশাহী বিভাগ রয়েছে, চাপাই নবাবগঞ্জ রয়েছে এবং বগুড়াও রয়েছে, জামালপুর রয়েছে, এই যে এই এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরে দেখুন ময়মনসিংহ বিভাগেরও কিছু কিছু এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু জারি করা হচ্ছে। আগামী 15ই ফেব্রুয়ারিও দেশের উত্তর পশ্চিমের এখানে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। দেখুন ত্রিশাল, ময়মনসিংহ, জামালপুর আগামী 48 ঘণ্টার মধ্যে বৃষ্টিপাতের সতর্কতা। এদিকে টাঙ্গাইল রয়েছে, এখানে বগুড়া, তারপর রাজশাহী এবং এদিকে চাপাই নবাবগঞ্জ এই অঞ্চলের দিকে নওগাঁ রয়েছে এবং এখানে শিবপুর এই অঞ্চলে, পরশা এবং মহানপুর এখানে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং নাটোর এই এলাকায় সিংরা এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর এখানে নলিন, এই এছাড়া জামালপুর, শেরপুর, তারপর এখানে আরও উত্তরের বেশ কিছু এলাকা। এদিকে আমরা ব্যাপটা একটু বড় করে চাঁদপুর দিকে, এখানে কি যে এখানে দেখুন আপনারা কাশিমপুর এই এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এর আশেপাশে আরও বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা। দিনাজপুর এবং এখানে খারলে এই অঞ্চলের দিকে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। কিছু কিছু এলাকায় গুঁড়ি বৃষ্টি হবে, আবার কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং দেশের দক্ষিণে দেখুন, দেশের দক্ষিণে কিছুটা মেঘের আনাগোনা শুরু হতে পারে, বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই, উত্তর দিক থেকে বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা। তো আমরা সরাসরি বৃষ্টিপাতের আপডেটটা ক্লিয়ারলি দেখে নিলাম, এরপরে তাপমাত্রার কী আপডেট আসছে তা একটু আমরা দেখব। তো ইতিমধ্যে তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি অনেকটাই উঠছে, সর্বনিম্ন তাপমাত্রা তেমন কমছে না। এই মুহূর্তে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে। আগামীকালের যদি আমরা একটু দেখি, উত্তরে দেখুন এই এলাকায় তাপমাত্রা আরও বাড়বে, যে এদিকে এখানে তাপমাত্রা 14 ডিগ্রি, এখানে 12 ডিগ্রি থাকতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। সেটা বেশিরভাগ এলাকায় 16 ডিগ্রি সেলসিয়াসের ঘরে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে। কুমিল্লার কিছু কিছু এলাকায় 14 ডিগ্রি সেলসিয়াসের ঘরে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে। আর সর্বোচ্চ তাপমাত্রা যে কোন কোন জেলায় তা দেখছি আমরা, সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে দেশের দক্ষিণাঞ্চলে, উত্তরাঞ্চলে সে দক্ষিণাঞ্চলে তাপমাত্রা বেশি থাকতে পারে। এদিকে দেখুন তাপমাত্রা কেলার আপনারা দেখুন এই অঞ্চলে 30 থেকে, এদিকে দেখুন 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের ঘরে সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু উঠতে পারে। একই রং এই যে চট্টগ্রাম, বরিশাল, খুলনা বিভাগের দক্ষিণের বেশ কিছু এলাকায় এবং পাশাপাশি মেদিনীপুর রয়েছে এবং হালদিয়া এই সমস্ত এলাকায় দেখুন দক্ষিণের এই সমস্ত এলাকায় তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকার সম্ভাবনা। উত্তরে কিছুটা কম এবং রংপুর বিভাগের এদিকে বৃষ্টিপাত যেখানে থাকবে সেখানে তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রি সেলসিয়াস।
এছাড়া এদিকে ছিল এখানে কিছুটা কম রয়েছে ঢাকা বিভাগের উপর 26 ডিগ্রি সেলসিয়াসের গড়ে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে। তো এই হচ্ছে মূলত তাপমাত্রার আপডেট আর বায়ু মোড আমরা একটু যাচ্ছি উইন গাস্টিং মোড আমরা আপনাদেরকে দেখাচ্ছি কোন কোন এলাকায় কত কিলোমিটার বাতাস থাকবে। এই যে একটি ঘূর্ণাবর্ত কিন্তু সৃষ্টি হচ্ছে দেখুন আপনারা বায়ুর এখানে আগামী 15 এপ্রিল পরে এখানে একটি ঘূর্ণাবর্ত কিন্তু আকার নিচ্ছে বায়ু মোড আমরা দেখতে পাচ্ছি এখানে যার কারণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সমস্ত উত্তরের বেশ কিছু এলাকায়। তো এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখাচ্ছি কোন কোন এলাকায় কত কিলোমিটার বেগে বাতাস থাকার সম্ভাবনা। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণের বেশ কিছু এলাকায় বাতাসের গতিমাত্রা 20 থেকে 30 কিলোমিটার পর্যন্ত রয়েছে বেশিরভাগ এলাকায়। আগামীকাল উত্তরে কিছু কিছু এলাকায় বাতাসের গতিমাত্রা কিন্তু বাড়বে রংপুর সাইদপুর এখানে 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত বাতাসের গতিমাত্রা উঠতে পারে। এছাড়া বাকি এলাকায় এই যে 30 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস থাকতে পারে। আর এর পরের দিন যদি আমরা একটু দেখি খুলনা রাজশাহী এদিকে আসানসোল এবং বেশ কিছু এলাকায় সর্বোচ্চ বাতাসের গতিমাত্রা প্রায় 40 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। তো প্রতিদিন নিয়মিত সঠিক খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকবেন আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।